মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে তো আমি ব্রাশ করে নিয়েছি, আর এখানে মা টিফিনে তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্ট হবে লুচি, ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। তো তার জন্যই মা ওখানে ময়দা মাখাচ্ছে। তো আমি গিয়ে ও কটা বেলে দেবো, তারপরে টিফিন খাবো। তো তোমরা দেখতে থাকো। আমি তো এখানে লুচিগুলো বেলে দিলাম, আর মা ওখানে ভাজতে বসে গেছে লুচি। আর এখানে মা আলু আর যে তরকারি হবে লঙ্কা ফঙ্কা সব কেটে নিচ্ছে। আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে। আর লুচি হয়ে গেলে তো এগুলো যেহেতু নিরামিষ সব কিছু হচ্ছে, তো আমরা আগে গোপালকে দেবো, তারপরেই খাবো। আমি তো অনেকদিন ধরেই লুচি খাবো বলছিলাম। তো মা রবিবারে কালকে করবে ভেবেছিল, কিন্তু হঠাৎ করে মা শরীরটা খারাপ হয়ে যাওয়ায় মা আর কাল করতে পারেনি। তাই আজকে আমি ওঠার আগেই মা সব কিছু রেডি ফেডি করে রেখেছে। তো এখানে তো দেখতে পাচ্ছ লুচি হয়ে গেছে, এবার সাদা আলুর তরকারি মা বসিয়ে দিয়েছে কড়া, আর কড়া হয়ে গেছে। এবার দেখো আমরা খাবো, তো গোপালকেও খেতে দিয়ে এসেছি। তো এবার আমরা খাওয়াটা শুরু করি। তো দেখো বন্ধুরা, গরম গরম লুচি আর এখানে সাদা আলুর তরকারি নিয়ে বসে পড়েছি। তো চলো টিফিনটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। করে কি লাভ পায়? খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমাদের টিফিন খাওয়া হয়ে গেল। তো টিফিনকে বাপি কাজে চলে গিয়েছে, আর মা এখানে রান্না করবে বলে সব সবজি কাটতে বসে গেছে। তো কালকে তো তোমরা দেখলেই মা মাছ কিনেছিল, আগের ব্লগে দেখিয়েছি। আর আগের দিনের তুলনায় মা শরীরটা আজকে ভালো আছে, তাই আজকে সব রান্না টান্না মাই করবে। তো মা তো আগের দিন মাছটা করতে পারেনি, তো সেই মাছটা আজকে রান্না হবে, আরও অন্য কিছু হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি টিফিনটা খাওয়ার পর বিছানাটাও পরিষ্কার করে নিলাম। তো তোমরা তো কালকে দেখলে মা এই মাছগুলো কিনে এনেছিল। তো ফ্রিজে রাখা ছিল, তাই বরফ জমে গেছে, তার জন্য জল দিয়ে রেখেছে বরফটা যাতে ছেড়ে যায়। আর এইখানটায় আলু আর সব সবজি ফবজি নিয়ে বসে গেছে, মা এখন কাটছে। তো দেখো বন্ধুরা, মার তো এখানে সব সবজি কাটা হয়ে গেছে। এখানে উচ্ছে চচ্চড়ি হবে, তার জন্য আলু, কুমড়ো, শসা, ডাঁটা, বেগুন আর উচ্ছে সব কিছু কেটে নিয়েছে। আর এইখানটায় মাছের ঝালের জন্য টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছে। আর মাছটাও বরফ ছেড়ে গেছে। তো মা এবার রান্না বসিয়ে দেবে, আর এখানে আদা রসুন বাটলো মা। তো এবার মা রান্না বসিয়ে দেবে, আর আমি ওই টিফিনের যে বাসনগুলো পড়েছে ওগুলো মেজে নেব। তো চলো দেখো মা এবার রান্না বসাবে। তো তার জন্য আমি চালটা বের করে আনলাম, এনে চালটা ধুয়ে দিলাম। আর রোজ যে আমাদের দুধ নেওয়া হয়, তো আমি সকালে টিফিনে খাই। তো আজ যেহেতু লুচি তরকারি খেয়েছি, তাই আর দুধটা খাবো না, তাই দুধটা জাল দিয়ে রেখে দিল মা। আর টিফিনের যে বাসনগুলো পড়েছিল ওগুলো আমি গিয়ে মেজে আনলাম। তো ফ্রেন্ডস, আমার তো স্নান করা হয়ে গেছে। তো চলো এবার পুজোটা দিয়ে আসি। পুজোটা দেওয়া হয়ে গেলে তো দুপুরের লাঞ্চটা করে নেব। তো তোমরা আজকে কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো। তো তোমরা দেখ, তো দেখো বন্ধুরা, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসে গেছি। আজকে আমাদের রান্না আছে উচ্ছে দিয়ে তরকারি একটা, মাছের ঝাল আর ভাত। তো ফ্রেন্ডস, মা ফুচকা খাবে বলেছিল, তাই বিকালে বাপি ফুচকা নিয়ে আসছে। এখন বাজে 4:30, আমি আর মা বাপি তিনজনেই খাবো। বাপি তো অতটা খায় না, বাপি অল্প খাবে, আমি আর মা খাবো। আর দেখো তার সাথে সাথে বাপি আলু কাবলিও নিয়ে এসছে। তো আমরা এখন ফুচকা খাই, আর ফুচকাতে আলু কাবলিতে যেহেতু পেঁয়াজটা অল্প দেওয়া ছিল, তাই আমরা বাড়িতে আরেকটু দিয়ে দিলাম। তো আমরা খেয়ে নিই।
আর এখানে বাপি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, শসা, শসনা ডাঁটা, ঝিঙে, উচ্ছে, কাঁচকলা, বেগুন, কুমড়ো। আর রাত্তিরে মা ডিমের ঝোল করেছে, আর ভাত করেছে, আর ওবেলাকার মাছের ঝাল ছিল। তো এই দিয়েই আমরা রাতের ডিনার করব। তো ফ্রেন্ডস, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।